দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নেত্রকোনার 15 লাখ মানুষ পানিবন্দী আর কুড়িগ্রামে প্রায় 1.5 লাখের বেশি। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে নৌকা ও বাঁশের মাচায়। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দর্শক, এ মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক একেম সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দায়। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাওয়া, এবারের বন্যার যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, এই এতটা ভয়াবহ রূপে কিভাবে আসলো, মানে এটার পেছনের কারণটা কি? এবারের যে বন্যা আমরা সারা দেশেই এখন বিশেষত উত্তর অঞ্চলে দেখছি এবং সিলেট অঞ্চলে সবচেয়ে বড় বন্যা দেখা গিয়েছে। সিলেট, সুনামগঞ্জ এবং অন্যান্য সিলেট ডিভিশনের দেশ ডিস্ট্রিক্টগুলিতে এর প্রধান কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের দেশের যে উত্তর পূর্ব অঞ্চল তার বাইরে কয়েকটি বড় বেসিন আছে যেগুলি হিলি বেসিন, যেমন মেঘালয়, ত্রিপুরা এবং বরাক। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য সেই পানিটাই বাংলাদেশে এসেছে এবং চেরাপুঞ্জি স্টেশনের রেকর্ড তৃতীয় বৃষ্টি এবার হয়েছে এবং কন্টিনিউয়াসলি এক সপ্তাহ ধরে আমরা বৃষ্টি দেখেছি, যার ফলে এই পানিটা নামার যে সময়টা খুব দ্রুত চলে এসেছে সেই সময়টা পাইনি। আর পাশাপাশি আমরা দেখি যে অনেক রকম ল্যান্ডের চেঞ্জ আমরা করেছি, নদী ভরে গেছে অনেক জায়গায় তলদেশ, তারপরে অনেক জায়গায় বাঁধ দিয়েছি, অনেক জায়গায় কিছু সড়কও হয়েছে যেটা পানি প্রবাহে সরাসরি বাধা দিচ্ছে। তো এবং সিটিগুলি আমরা দেখেছি যে সেখানেও আরবানাইজেশন হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারে পানি যেতে পারে নাই, রিজার্ভার গুলিও অনেক জায়গায় ভরে ফেলছি। তো সার্বিকভাবে এই কারণেই আমরা বন্যা দেখছি। আর মনসুন সিজনে আমাদের দেশে বন্যা হবে, কিন্তু এবার এত বৃষ্টি এত অল্প সময় এসেছে যার ফলে কিন্তু সেইভাবে আমরা প্রস্তুতি নেওয়ার আগেই অনেকগুলি শহরই আসলে পানির নিচে বেশ কিছুদিন ধরেই আছে। আসলে অনেকগুলো কারণই এর পেছনে আছে, আমরা আপনার কাছ থেকে জানতে পারছিলাম। আমাদের আরও জানার আছে আপনার কাছে যে এখনও পানি আটকে আছে, বন্যা দুর্গত এলাকার পানি যদি দ্রুত অপসারণ করা, যেহেতু এটা অতীব প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটি সম্ভব, এর পেছনে আপনার পরামর্শ কি থাকবে? অনেকগুলি জিনিস আসলে করা দরকার। একটা হচ্ছে শর্ট টার্ম, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার ত্রাণ সহায়তা দেওয়া, রিলিফ অপারেশন যেটা চলছে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সিলেট অঞ্চল ভ্রমণ করেছেন, বন্যা দুর্গতদের সাথে দেখা করেছেন, রিলিফ দেওয়ার এই একটা ব্যবস্থাপনা চলতে থাকবে এবং এটার সার্বিক এবং সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। এবং খাবার পানি, গবাদি পশুর জন্য খাবার এবং নিরাপদ আশ্রয় মানুষকে রাখা, এই সময় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, কারণ সরকারের পক্ষে অনেক কিছুই সবকিছু দেখা সম্ভব না। আর এর পরবর্তী ধাপ হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, সেগুলিকে আপনার পুনর্বাসন করা, তাদের অর্থ সহায়তা দেওয়া এবং রাস্তাঘাট মেরামত করা, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের ফেজ। আর থার্ড ফেজ যদি আপনি চিন্তা করেন যে এর পরেও কিন্তু আর একটা বৃষ্টি আছে, এখন যে নিউমেরিক্যাল মডেল যে ফোরকাস্ট দেখাচ্ছে আগামী কয়েকদিন তেমন ভারী বৃষ্টি নেই, কিন্তু এর পরবর্তীতে জুনের শেষের দিকে কিন্তু আবার বৃষ্টিপাত হবে, পার্টিকুলারলি ব্রহ্মপুত্র ক্যাচমেন্টে, এবং দ্বিতীয় স্পেলের বন্যাটা আমরা ওদিক থেকে দেখতে পাবো। তো সেই জন্য এখন থেকে আবার সেইটার প্রস্তুতি রাখার পাশাপাশি ভবিষ্যতে আমরা কি করব, এই বন্যা থেকে আমরা কি শিখলাম, যে আমাদের গুরুত্বপূর্ণ যে স্থাপনা, এয়ারপোর্ট, আপনার পাওয়ার স্টেশন, তারপরে খাদ্যের গুদাম, হসপিটাল, পুলিশ স্টেশন, আমাদের মেজর যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলিকে কিন্তু আসলে প্রোটেক্ট করতে হবে। এবং সেই প্রোটেকশনের জন্য আমরা ফ্লাড ওয়াল করতে পারি, সেগুলিকে উঁচু করে দিতে পারি, বেসমেন্ট, যার ফলে কিন্তু আমরা বন্যার সময় যেন এই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শহরটা এভাবে যেন ডুবে না যায়। আর দ্বিতীয় যেটা হচ্ছে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার জন্য, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সড়ক তৈরি করার ক্ষেত্রে আমরা এখন আর নর্মাল অল ওয়েদার সড়ক করব না, আমরা এখন উড়াল সড়কগুলি করব এবং অনেক সময় সাবমার্সিবল সড়কও করা যায় যেটা অল ওয়েদার ব্যবহার করা যায় না কিন্তু শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায়। পাশাপাশি নদীগুলিতে নাব্যতা হারিয়েছে অনেক জায়গায়, সেখানে আমাদের ইন্টেলিজেন্ট ড্রেজিং করতে হবে যাতে পানি নেমে যেতে পারে। এবং বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে আমি মনে করি এখন জোর দিতে হবে, কারণ বিশ্বব্যাপী আমরা দেখছি যে
এক্সট্রিম ইভেন্ট বেড়ে গিয়েছে, বন্যা খরা, তার একটা প্রধান কারণ কিন্তু জলবায়ু পরিবর্তন। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু প্রচুর গ্রিনহাউস গ্যাস যেরকম নিঃসরণের ফলে হয়, প্রচুর জলীয় বাষ্প অ্যাটমসফিয়ারে যায় এবং বৃষ্টিটা অনেক বেশি র্যাপিড হচ্ছে, ইন্টেন্স, যার ফলে কিন্তু এখানেও আমাদের ভবিষ্যতে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের রেজিলিয়েন্ট করতে হবে, অর্থাৎ জলবায়ু সহিষ্ণু স্ট্রাকচার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।